প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম, কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা ফাজিল 2019 সনে যারা পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আসার কথা ছিল অনেক আগে কিন্তু করোনা পরিস্থিতির কারণে রেজাল্ট আসেনি, আজকে সঠিক নিয়মে কিভাবে এই রেজাল্টটি দেখতে হয় আমরা সেই প্রক্রিয়াটি দেখব। আপনারা আমাদের সাথেই থাকুন, ভুলেও যদি স্কিপ করেন তাহলে হয়তোবা রেজাল্ট বের করাটা আপনার জন্য একটু কষ্টসাধ্য হতে পারে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে আমরা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে দেব এই লিঙ্কে আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এরকম ওয়েবসাইটে আসবেন, আসার পরে আপনাদের ফাজিল সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে পাশের সন দিয়ে দেবেন 2019, তারপরে রয়েছে সিলেক্ট ইয়ার, আপনি কোন ইয়ার থেকে রেজাল্ট বের করতে চান, কোন ইয়ারের রেজাল্ট। এরপরে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে এখানে বসিয়ে দেবেন, বসানোর পরে নিচে একটি যোগ রয়েছে, যোগ অংশটা করতে হবে আপনাকে। এরপরে রেজাল্টে ক্লিক দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসছে। এটা হচ্ছে প্রক্রিয়া, যেহেতু এবার রেজাল্টের সমস্যা হয়েছে সো আমরা আরও একটা রেজাল্ট বের করার চেষ্টা করব, দেখি আর একটা রেজাল্ট বের করা যায় কি না। আমরা আরেকটি সুসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে ডিগ্রি এবং ফাজিলে যারা পড়ছেন তাদের জন্য গভর্নমেন্ট থেকে উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে, সেজন্য কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন যদি আপনারা করে দেন তাহলে অবশ্যই আপনারা উপবৃত্তি পেয়ে যাবেন। আপনারা অনলাইনে আবেদন করার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চ্যানেলের নিচে ডিসক্রিপশন বক্সে উপবৃত্তির ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে আবেদনটা করে দেবেন, করলে হয়তো বা আপনারা 4,900 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার চলে আসি আমাদের ভিডিওর মূল পর্বে। আমরা এবার ফায়ারফক্স ওপেন করে নেব, ওপেন করে নেওয়ার পরে আমাদের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, আপনারা লিঙ্কটা দেখে সুন্দরভাবে লিখে নেবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্ক থেকে আপনারা চলে যেতে হবে এর ওয়েবসাইটে নিয়ে আসবে, লিঙ্ক দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা ফাজিল সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে আপনাদের সাল সিলেক্ট করে দেবেন, তারপরে হচ্ছে সিলেক্ট ইয়ার মানে কোন ইয়ার আপনি পড়ছেন, তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন ফাজিলের, দিয়ে দেওয়ার পরে নিচে একটা যোগ করতে দিবে আপনাকে, এই যোগটা আপনি করে নেবেন, এই সংখ্যাটা, এটা যোগ না করলে কিন্তু কাজ হবে না, যোগ করে দিয়ে রেজাল্টে ক্লিক দিবেন, রেজাল্ট কিন্তু চলে আসছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা। এটা হচ্ছে রেজাল্ট বের করার সঠিক নিয়ম, আপনারা কিন্তু এই নিয়মে ফলো করবেন। দেখেন এখানে কিন্তু রেজাল্টটা উইথহেল্ড আসছে, এবার রেজাল্টে প্রচুর পরিমাণে সমস্যা করতেছে, এই জন্য কিন্তু আমরা আপনাদের উপকারার্থে ভিডিওটা করলাম। এই নিয়মে যদি আপনি রেজাল্ট বের করতে চান তাহলে আপনার রেজাল্টটাকে আসলেই উইথহেল্ড না কি এটা আপনি বুঝতে পারবেন। সো এই নিয়মটা আপনাদের ফলো করতে হবে। বলে রাখা ভালো একটি জরুরি নোটিশ, সেটা হচ্ছে এবার যাদের রেজাল্ট উইথহেল্ড আসছে তারা কিন্তু চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নাই। এর কারণ হচ্ছে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের, এটা হচ্ছে অথরিটির প্রবলেম, ওনারা বলেছে এই জিনিসটার সমাধান ওনারা নিজেরাই করবেন, এজন্য স্টুডেন্টদের কোনো হয়রানি হওয়ার কারণ নাই। আপনারা যাদের উইথহেল্ড আসছে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে অবশ্যই ইনফর্ম করবেন, ইভেন এই যে রেজাল্টটা আসবে এটা প্রিন্ট আউট করে প্রতিষ্ঠানে নিয়ে জমা দিয়ে আসবেন, যাতে করে তারা এটা সমাধান করতে পারে। এটা আর যারা উপবৃত্তির জন্য আবেদন করবেন অবশ্যই আবেদন করতে কিন্তু ভুলবেন না, 4,900 টাকা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এবং আপনার বন্ধুদের সবাই হেল্পের জন্য এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল হয় না। যেন সামান্যতম উপকার যদি হয়ে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল।